জগন্নাথ। স্বেচ্ছাসেবী অনুষ্ঠান শান্তি পক্ষ প্রস্তুত সূচনা ঘটনা ও বিজ্ঞাপন ভিত্তিক কার্যক্রম দৃষ্টিকু মু রোজালিন আপনাদের স্বাগত জনাউছি। আজির মুখ্যাংশে পিঠা মানঙ্কর মহাসপ্তমী মাঙ্ক আরাধনার শ্রীক্ষেত্র উৎসব মুখর শ্রীমন্দির ছত্রিশ নিযোগ বৈঠকের পবিত্র কার্তিক মাসর নীতি নির্ঘণ্ট চূড়ান্ত এবং এসহ অন্যান্য খবর। গিরিনন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনু গিরিবর বিন্ধ্য শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণু ভগবতি হেষিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈলসুতে বরবর্ষিণী দুর্ধর ধর্ষিণী দুর্মুখমর্ষিণী হর্ষরথে ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কল্মষ মোষিণী ঘোষরথে ধনুজ নিরোষিণী দিতি সুত রোষিণী দুর্মদ শোষিণী সিন্ধু সুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈলসুতে জগদম্ব মদম্ব কদম্ব বন প্রিয় বাসিনী হাসরতে শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধ্যগতে মধু মধুরে মধু কৈটভ গঞ্জিনী কৈটভ গঞ্জিনী রাসরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈলসুতে। শরণাগত দীর্ণাত পরিত্রাণ পরায়ণী সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শুক্রবার বিভিন্ন দেবী পীঠে আরম্ভ হয়েছে মা জগজ্জননী মহাসপ্তমী পূজা। শারদীয় পূজা উৎসবের সমস্তে বিভোর, বিভিন্ন পূজা মণ্ডপে আয়ুধ অলঙ্কার বিমণ্ডিত হয়ে মা ভিন্ন ভিন্ন রূপে ছটকুঁচ। কেউঠারে সে চতুর্ভুজা তো কেউঠারে ষড়ভুজা, কেউঠারে অষ্টভুজা তো আউ কেউঠারে মা দশভুজা। কেউঠি মা সহাস্য বদনরে অভয় মুদ্রা সহ বিরাজমান অছন্তি তো কেউঠারে মা মহিষামর্দিনী সংগ্রামরত অবস্থায় ক্রোধান্বিতা। আসুরী শক্তি উপরে দৈবী শক্তির বিজয়ের প্রতীকী হচ্ছে মা দুর্গা ও গোসাণী ভাবে পূজিতা মা মধ্য পরিচিতা ভিন্ন ভিন্ন নামে। কেউঠারে সে পরম বৈষ্ণবী তো আউ কেউঠারে সে মাছ মাংসাদি আমিষ প্রিয়া। দেবী অপরাধ ক্ষমাপন স্তোত্রে কুহাযাইছি কুপুত্র জায়তে কোচিদপি কুমাতা নভবত, অর্থাৎ পুত্র কুপুত্র হয়ে পড়ে মাত্র মাতা কেবে কুমাতা হুয়ে না, সে দয়াশীলা সন্তান বৎসলা। শারদীয় দুর্গাপূজার এই শুভ ও পবিত্র অবসরে আমি দৃষ্টি পরিবার পক্ষের আমার সমস্ত শুভেচ্ছু ও দর্শক ভাই ভৌণীকে অজস্র শারদীয় অভিনন্দন জ্ঞাপন করুছু। শ্রীমন্দিরস্থ ক্ষেত্রাধীশ্বরী মা বিমলাঙ্ক সমেত বিভিন্ন প্রাচীন শক্তিপীঠ জাগাঘর ও সাহিবস্তি মানঙ্করে পূজিতা ঠাকুরাণী মন্দির মানঙ্করে সোমবার দিন মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েথিবা বেলে মূলা নক্ষত্রর সংযোগ এবং সহস্র কুম্ভবরণ সহ প্রত্যুষর পূজার্চনা আরম্ভ হেউথিবা পরম্পরা কু দৃষ্টি রাখি অনেক গৃহস্থ পরিবার মানঙ্করে শনিবার থারু মহাসপ্তমী পূজা আয়োজিত হেউথিবা জানা যায়। পীঠ মানঙ্করে সেই কারণরু শনিবার দিন মহাষ্টমী ও রবিবার দিন মহানবমী নীতি করা যাই সোমবার দিন বিশ্রাম নীতি পালন করা যাব। শারদীয় দুর্গাপূজার শুভ অবসরে গুরুবার দিন আম দৃষ্টি টিম পৌঁছিছিলা স্থানীয় রেডক্রস রোড স্থ মা বাঙ্কি মহান রামচণ্ডীঙ্ক মন্দিরে। মহাষষ্ঠী অবসরে মা কাত্যায়নী বেশে সুসজ্জিত থিলে। মাঙ্ক পূজা পরম্পরা ও বেশ আদি সম্পর্কে মন্দিরের পূজক আমাকে সূচনা প্রদান করেছিল। এরপরে দৃষ্টি টিম শ্রীক্ষেত্রর সাম্প্রতিক সময়ের প্রমুখ প্রবেশপথ অর্থনলা নিকট কুম্ভারপড়ার বিরাজিতা মা আলামচণ্ডীঙ্ক মন্দিরে পৌঁছিছিল। মাঙ্ক ষষ্ঠী পূজা সম্পর্কে পূজক সবিশেষ সূচনা প্রদান করে কুহন্তি নিয়ন্ত্রিত করা হয়েছে। আমি পুজো ভাবে চন্ডী পাঠ পুজোর ভাবে মাঙ্ক পাখের পূজার আজ তেরোদিন এইভাবে ভাবে তেরোদিন দীপ চন্ডী পাঠ করা যায়। অজয়ঙ্কর নিমন্ত্রিত ভাবে আমি এখানে উপস্থিত হই ষোলদিন পর্যন্ত আমি চন্ডী পাঠ মাঙ্ক প্রত্যক্ষ গোটিয়ে সবুজ গোটে বলি ব্যবস্থা রয়েছে যে বলি যা
মাংস বলি পোড়াবলি ভাবে দিয়া যায় না। পোড়াবলিটি প্রত্যেক দিন রয়েছে, আর কেউঠারে নাই কেবল এটি না কলামচুরীর পাখরে এই কার্যটি সদা সর্বদা রয়েছে। বর্তমানে সৌরবলি দেখ পোড়াবলি ব্যবস্থা করা চণ্ডীঙ্কর প্রত্যেক দিন অলরানের বেশ থাকে, ষোলো দিন ষোলো প্রকার বেশ করা যায় প্রত্যেক দিন চণ্ডী চণ্ডীঙ্কর বেশ তো সদা চণ্ডীঙ্কর আমি চণ্ডী বলে বুঝলে সবুজটা পড়াকে বুঝায় কেতবে নালিকে বুঝায় কিন্তু বেশ মানুষ সেমিকা কিছু নির্দিষ্ট করা যাইনথা। এটা প্রত্যেক দিন এটা মা আমার অখণ্ড পাখানে এই বড় জগিকি রয়েছে পুরীকে জগিকি রয়েছে সে চণ্ডী ভাবে বসিছেন যে কোণী বিপত্তি মাঙ্কর এই পুরীকে প্রবেশ করবে না, এই জগন্নাথ ক্ষেত্রে প্রবেশ করবে না, এই বিমলা ক্ষেত্রে প্রবেশ করবে না। চণ্ডী চণ্ডী করিবার দ্বারা বা মাঙ্কর এইভাবে প্রত্যক্ষ অনেক লোকমান সমস্ত রূপমত রয়েছে, মাঙ্ক ডাকিলে সে অনুকরণী বলে রূপমত রয়েছে। এয়া মধ্য সমস্ত এই যে পুরী সহরের সমস্ত লোকমানি জানতে এই অলাম চণ্ডী বড় যতুকি রয়েছে যেতবে অনেক বড় অলৌকিক শক্তি মধ্যে রয়েছে, যেতবে যে বিপদ সময় পরে তাকে ডাকে সে সমস্ত রক্ষা কার্য বড়দাণ্ডর মরিচিকোট ছক নিকটরে কাহিঁ কেউ কালের বিরাজিতা মা মরিচিকা মহাষষ্ঠী অবসরের মা সরস্বতী রূপে ভক্তগণকে দর্শন প্রদান করেছিল। মাঙ্ক পূজা ও পরম্পরা আদি সম্পর্কে পূজক শিবনারায়ণ দাস সৃষ্টি টিমকে সূচনা প্রদান করেছেন। আসন মাস শুক্র দ্বিতীয় পবন পর্যন্ত আঠটি বিষয় গণদুর্গা রাজরাজেশ্বরী ভুবনেশ্বরী কালী বিষয় মা সরস্বতী বিষয় সিদ্ধশ্বরী এইভাবে আমার আঠটি বিষয় পার্শ্ব দেবাদেবী রয়েছে শ্রীজগন্নাথ মন্দির সঙ্গে সব রীতি জড়িত মহাপ্রভুঙ্কর যাত্রা যেত যাত্রা আছে সে সব যাত্রা সঙ্গে সব মহাপ্রভু এটি আসতে চৌদ্দী প্রতিপাদক এখানে পঙ্ক্তি বলা যায় সেবা করে জানি যথা শ্রীগুণীচা চৌদ্দী চাপ একুশ দিন দিন পঙ্ক্তি বলা যায় বাড়ি মুসিং সুদর্শন মহারাজ এবং মোট মহাশিবরাত্রি শ্রী রঘুনাথ প্রত্যেক দেবী দুর্গা মাধব সমস্তে আসন্তি শ্রীকৃষ্ণ নামে তা ভিতরে মুখ্যমন্ত্রী মন্ত্রী বলে পৃষ্ঠপদ্ধতি মা অনুভূতি যা দেবী সর্বভূমিতে সে সদা রূপতা সদা ভিতরে যা পূজা দেবে মা সন্তুষ্ট আর মোট আত্মবিশ্বাস যেত দিন আসিলি পিলাগুলো এই জায়গাটা পাঠ পড়ি এই জায়গায় সে দৃষ্টি আমি পাঠ পড়ছিল এই জায়গায় মোট ভাগ্য চরণনাথ গোবিন্দ আসি মা গোটি সেবা করি মা ভ্রমণ আর এই চরণ সেবায় যেতে আনন্দ থাকে পৌঁছার কথা সেবা হওয়ার ত্যাগ প্রসাদ বিতরণ পূজা এবং পূর্ণমাত্রা জাগ্রত কার্য করা যায় পূজা মতে বিচলিত ভাবে যে কার্য করা যায় সেটা পূজা তাদের যে আনন্দ যে করিথায় সেই মহিলা জিনিস আর অনুভূতি আমি এ কিন্তু যে সে মনে আসিলে স্বচ্ছ মনে নিঃস্বার্থ মনে ভাবে নিশ্চিত কার্য সিদ্ধি হবে। শ্রীমন্দির
କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରେ ଶୁକ୍ରବାର ମଧ୍ୟାହ୍ନରେ ଶ୍ରୀମନ୍ଦିର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ ଡକ୍ଟର କ୍ରିଷନ କୁମାରଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଛତିଶା ନିଯୋଗ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ ଅନ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶ୍ରୀମନ୍ଦିର ଉପପ୍ରଶାସକ ଜିଲ୍ଲାପାଳ ବଲବନ୍ତ ସିଂ, ଜିଲ୍ଲା ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ଡକ୍ଟର ଉମାଶଙ୍କର ଦାସ ଓ ଉନ୍ନୟନ ଅଧିକାରୀ ଅଜୟ କୁମାର ଜେନାଙ୍କ ସମେତ ବିଭିନ୍ନ ସେବକ ନିଯୋଗର ସଭାପତି ଏବଂ ସମ୍ପାଦକ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ। ବୈଠକରେ ଆସନ୍ତା କାର୍ତ୍ତିକ ମାସର ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ସମେତ ପଞ୍ଚୁକ ପାଞ୍ଚ ଦିନରେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଞ୍ଚ ପ୍ରକାର ବେଶ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା। ବେଶଗୁଡ଼ିକ ପୁଷ୍ପାଳକ ସେବକ କରିବେ। ସମ୍ପୃକ୍ତ ସେବକମାନଙ୍କ ପାଉଣା ବୃଦ୍ଧି ନିମନ୍ତେ ବୈଠକରେ ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା। ଏଥିସହ କାର୍ତ୍ତିକ ମାସର ହବିଷ୍ୟାଳୀଙ୍କ ଶୃଙ୍ଖଳିତ ଦର୍ଶନ ଏବଂ ନୀତିକାନ୍ତିକୁ ସୁଚାରୁ ରୂପେ ସମ୍ପାଦନ କରିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯାଇଥିଲା। କାର୍ତ୍ତିକ ମାସରେ ରାଜ୍ୟ ସରକାର ହବିଷ୍ୟାଳୀ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରୁଥିବା କାରଣରୁ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ହବିଷ୍ୟାଳୀଙ୍କ ନିମନ୍ତେ ତିନୋଟି ଅସ୍ଥାୟୀ ଶିବିର କରାଯିବ। ସେଥିରେ ପ୍ରାୟ 3000 ହବିଷ୍ୟାଳୀଙ୍କୁ ରଖାଯିବ। ହବିଷ୍ୟାଳୀଙ୍କ ପାଇଁ ମାଗଣା ମହାପ୍ରସାଦ ଯୋଗାଣ ସହ ଅନ୍ୟାନ୍ୟ ସୁଯୋଗ ସୁବିଧା ଯୋଗାଇ ଦିଆଯିବ ବୋଲି ଜିଲ୍ଲାପାଳ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ସେବକମାନଙ୍କ ବକେୟା ଥିବା ସମସ୍ତ ପ୍ରାପ୍ୟ ପାଉଣାକୁ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ପ୍ରଶାସନ ସେବାୟତଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛି। ସେହିପରି ସେବାୟତଙ୍କ ଅଭିଯୋଗ ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ସପ୍ତାହରେ ଗୋଟିଏ ଦିନ ଧାର୍ଯ୍ୟ କରାଯିବ ବୋଲି ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଥିବା ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ ଏବଂ ଜିଲ୍ଲାପାଳ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଥିଲେ। ତାର ମେନ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଯାହା ଏବେ କାର୍ତ୍ତିକ ମାସ ଆସୁଛି, ସେ କାର୍ତ୍ତିକ ମାସରେ ସବୁ ନୀତି କେମିତି ଠିକ ରୂପେ ନିର୍ଦ୍ଧାରଣ ହେବ, ସବୁ ନିଜ ଆମକୁ ତାଙ୍କ ପୁରା ସପୋର୍ଟ ଦେବା ପାଇଁ କହୁଛନ୍ତି। ଯାହା ଯାହା ଇସ୍ୟୁଜ୍ ଥିଲା ତାଙ୍କର ସେଟା ଆଜି ରିଜଲ୍ଭ ହୋଇଛି। ପ୍ଲସ୍ ନେକ୍ସଟ ଆମର ବୁଧବାର ଗୁରୁବାରକୁ ଯାହା ଗୋଟେ ଗୋଟେ ଇସ୍ୟୁ ତାଙ୍କର ରହିଛି ସେଟା ଉପରେ ଆମେ ବସିକରି ତାକୁ ସଟ୍ଆଉଟ୍ କରିବୁ। ବଟ୍ ସମସ୍ତେ ସମସ୍ତଙ୍କ ଏକମତ ଅଛି କି ମହାପ୍ରଭୁଙ୍କର ନୀତି ପ୍ଲସ୍ କାର୍ତ୍ତିକ ମାସରେ ଯାହା ଦୋଷ ହେବ ସେ ସବୁ ଠିକ୍ ସମୟରେ ବହୁତ ଭଲ ଭାବରେ ହେବ, ସେ ପାଇଁ ସମସ୍ତେ ଏକାଠି ହୋଇକି କାମ କରିବେ। ହବିଷ୍ୟାଳୀଙ୍କ ପାଇଁ ଯାହା ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ ତରଫରୁ ଦେଖୁ ଔର ଆମର ଯୋଉ ମିଟିଂ ଯାହାର ଡ୍ୟୁଟିର ଆସାଇନମେଣ୍ଟ ସବୁ ଅଫିସରସକୁ ଦେଇଛୁ, ପୁରୀ ତରଫ ପ୍ରସ୍ତୁତ ଅଛୁ। ଆମେ 3 ଲୋକେସନ ଆମେ ଫାଇନାଲ କରିଛୁ। ରେଲୱେର ଯୋଉ ଆମର ଟୁରିଷ୍ଟ କମ୍ପ୍ଲେକ୍ସ ଅଛି, ହବିଷ୍ୟାଳୀ ଯୋଉ ନୂଆ ବିଲ୍ଡିଂ ହେଉଛି ସେ ଜାଗାରେ, ପ୍ଲସ୍ ଆମର ଦୋଳମଣ୍ଡପ ସାହି ମୋଚି ସାହିର ଯୋଉ କଲ୍ୟାଣ ମଣ୍ଡପ ଅଛି, ଏ 3 ଲୋକେସନରେ 2500-3000 ଭକ୍ତଙ୍କର ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ହେଉଛି। ଔର ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ଯୋଉ ବି ଲର୍ଣ୍ଣିଂ ଥିଲା ତାଙ୍କର ବ୍ୟବସ୍ଥା କରିବା ପାଇଁ, ଏସ୍ପେସିଆଲି ତାକୁ ପାଇଁ ମହାପ୍ରସାଦ ଟାଇମଲି କେମିତି ପହଞ୍ଚିବ, ମହାପ୍ରସାଦ ଦେବା ବେଳେ ତାଙ୍କର ଡେରି ନ ହଉ, ସେ ଉପରେ ଆମେ ଡିଟେଲ ଆଲୋଚନା କରିଥିଲୁ ସ୍ୱାର ମହାସ୍ୱାର ନିଯୋଗ ସାଙ୍ଗରେ। ଅର୍ ରେଟ୍ ଉପରେ ବି ସେଟା ଡିଟେଲ ଆଲୋଚନା ହେଲା, ସେ କହିଥିଲେ ଥୋଡ଼ା ରେଟ୍ ଇନକ୍ରିଜ କରିବା ପାଇଁ, ସେଟା ଉପରେ ଆମେ ଏକ୍ସାମିନ କରୁଛୁ। ମୋଟାମୋଟି ସେ ଲାଷ୍ଟ ଇୟର ରେଟ୍ ହିଁ ଦେବୁ, ଲେକିନ୍ ଟାଇମଲି କେମିତି ପହଞ୍ଚିବ, ଭେହିକଲ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ତାଙ୍କର ଛାଡ଼ିବେ ନାହିଁ ଏଇ ଇସ୍ୟୁ ରହୁଛି, ଟାଇମଲି ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ଅଫ୍ ଭେହିକଲ, ଟାଇମଲି ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ଅଫ୍ ସର୍ଭିଂ ପିପଲ, ଏସବୁ ଡିଟେଲ କଥା ହେଇଛୁ। ଅର୍ ମୋର ପୁରା ବିଶ୍ୱାସ ଅର୍ ବେଶୀ ଭଲଣ୍ଟିୟର ଲଗାଇକିରି ତାଙ୍କର ମନ୍ଦିର ଏଷ୍ଟେ ବେଳେ ତାକୁ କିଛି ଅସୁବିଧା ନ ହଉ, ତାଙ୍କର ଦେହ କି କୋଇ ବି ହେଲ୍ଥର ଇସ୍ୟୁ ଅଛି ଏ ସିନିୟର ଥାନ୍ତି, ସେଥିପାଇଁ ସେଟା ବି ଆମେ ବୁଝିବୁ। ଅର୍ ଯୋଉ ଜାଗାରେ ରହିବେ ସେ ଜାଗାରେ ଡେଲି ରିଚୁଆଲ୍ସ ତାଙ୍କର ଭଜନ ସନ୍ଧ୍ୟା କି ଯୋଉ ବି ତାଙ୍କର ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ପାଇଁ ଯୋଉ ଫ୍ୟାସିଲିଟି ଦରକାର ସେଟା ଆମେ ବ୍ୟବସ୍ଥା କରିବାର ଚେଷ୍ଟା କରିବୁ। କାର୍ତ୍ତିକ ଚନ୍ଦନ ଏବଂ ଫେଣୀର ଯୋଉ ପଇସା ସବୁ ସେବାୟତମାନଙ୍କର ପ୍ରାପ୍ୟ ପାଉଣା ବାକି ଥିଲା ତା ମଧ୍ୟ ଆଜି ପାସ୍ କରାହେଲା। ତାକୁ ପୂର୍ବରୁ ପରିଚାଳନା କମିଟି କରିଥିଲା, ସେ ଦସ୍ତାବିଜ ଭିତରେ ସମସ୍ତ ସେବାୟତ ପାଇପାରିବେ, ସେବାୟତ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କଲା ଏବଂ ଆଗାମୀ କାର୍ତ୍ତିକ ମାସ କିପରି ଭାବରେ ସୁଚାରୁ ରୂପରେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଭକ୍ତମାନେ ଦର୍ଶନ କରିବେ ଏବଂ ଠିକ୍ ସମୟରେ ପ୍ରସାଦ ବିଷୟରେ ଆମେ ପାଇବେ ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରାଯାଇ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯାଇଅଛି। ରହିଲା ପୂର୍ବରୁ ଯୋଉ ପଇସା ସବୁ ଗତ ବର୍ଷ କାର୍ତ୍ତିକ ମାସ ଏବଂ କୃଷ ମାସ ଏବଂ ଫନି ଏବଂ ରଥଯାତ୍ରାର ଡବଲ ପୁରସ୍କାର ଏଗୁଡ଼ିକ ହେଉଛି ବିଷୟରେ ବିଶେଷ ଭାବରେ ଆଲୋଚନା କରାଯାଇଥିଲା। ଏବଂ ଆପଣ ମୁଁ ପଞ୍ଚକ ପାଞ୍ଚ ଦିନ କହୁଛି, ପଞ୍ଚକ ପାଞ୍ଚ ଦିନ ପାଇଁ ଅଧିକ ସଂଖ୍ୟାରେ ଯେମିତି ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଗତ ବର୍ଷ ଯେପରି ଭାବରେ କାଳିଆ ପୁଷ୍ପାଳକ ସେବାୟତମାନେ ମିଶିକରି ବେଶ କରୁଥିଲେ ସେ ବାବଦରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଅଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଭୁଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ସେ କାର୍ତ୍ତିକ ମାସ ବହୁତ ଭଲ ଭାବରେ ରଥଯାତ୍ରା ପରି ସୁଚାରୁ ରୂପରେ କରାଯିବ, ଏଥିପାଇଁକା ପ୍ରଶାସନ ଏବଂ ସେବା ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗରେ ଏହା ସମ୍ଭବପର ହେବ।
मुख्य प्रशासक दायित्व मिस्टर कृष्णन दायित्व नापर आज सत्संग जगर प्रथम बैठक होता ताबर समस्त परिचय प्रदान कर विशेष भाव आलोचना कराइला बर्ष बर्ष धरी पड़ा सेवक मान प्राप्य पाणा एपर्त कहीं दि जाए समस्त सेवक प्राधान्य देते आ मुख्य प्रशासक प्रतिश्रुति जो प्राप्य पाणा पड़ी ताको खूब शीघ्र फैसला कर सेवक मान दवापाई गत रथयात्रा टाइम है नीति बर्तन बहुत सुचारू रूप चली समस्त सतोष प्रकाश करते कि जो मैंने तृणमूल स्तर में ये नीति के संपादन करें समानुभूति रक्षा कर सेवक मैंने जो उपयुक्त पात्र पाणा दि न जाए तो हूं तो भविष्य में बाधाप्राप्त हे ताको मुख्य प्रशासक हृदयगम कले आश्रुति प्रत्येक बुधवार दिन से सेवक मान पाक आसी तर आपत्ति अभियान शुणे आर जहाँ किसी प्रतिविधान करेंगे आम समस्ते धन्यवाद देलु आम आशा कर बुधवार दिन से आसी सेवक मान कौन कौन सब ग्रभांशेष रही शुणे आर प्रतिकार व्यवस्था करेंगे प्रात पाणे आज एवं गोटे चिठी आसा जो खूब निकट में किसी आसपणा देवे आ बाकी रही मैंने धर जो पाया पुरस्कार मस सारा कले प्राय मस शेष आर मस भी दि जा पारे तेनाली शीघ्र फैसला करने मुख्य प्रशासक निर्देश देते भावी ये सब समाधान हो सब सेवक मैंने जमी पूर्व समानुवर्तिता भक्ति भाव समर्पण भाव काम करते निश्चित भाव से कार्य संपादन करेंगे। उत्कलमणि गोपबंधु आदर्श को पाथर कर लोकसेवक मंडल और दैनिक समाज परिवार पक्षर समाज शतवार्षिकी उत्सव उपलक्षे एक शोभायात्रा शुक्रवार दिन प्रत्युषे अनुष्ठित शोभायात्रा श्रीमंदिर सिंहद्वार सम्मुखर बाहरी बड़डाक्तरखाना छक सिगुंडीचा मंदिर निकट में शेष होता सांबादिक जगन्नाथ बस्तिया कथाकार बद्री मिश्र शिशु समाचार संपादक सुकांत पंडा अवसरप्राप्त अध्यापक सुकांत महांती प्रवचक पंडित सूर्यनारायण रथ शर्मा फटो सांबादिक शरतचंद्र पात्र महम्मद वाजिरुल्ला ज्योतिविद्या बाचस्पति अन्नम चंद्र साहू और पुरी लायंस क्लब कर्मकर्ता समेत बहु छात्र छात्री और बुद्धिजीवी गण योगदान करते टा बेलाई विचार अचीवमेंट कर अक्टोबर 4 तारीख शुक्रवार आश्विन शुक्ल षष्ठी बा महाषष्ठी प्रत्युष समय रे अनुसूचित होइथिबा से पतित पावन आरती रो मंगलमय दृश्य रो उपस्थापना खास दृष्टि रो सम्माननीय दर्शक मानक निमन्ते
ସଦର ମହକୁମା ଚିକିତ୍ସାଳୟରେ ରହିଛି ରାଷ୍ଟ୍ରୀୟ ବାଲ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେନ୍ଦ୍ର। ଏଠାରେ ଶିଶୁମାନଙ୍କ ଜନ୍ମଗତ ତ୍ରୁଟି ବିଚ୍ୟୁତି ସମେତ ଗ୍ରହଣ ଖଣ୍ଡିଆ, ଖନେଇବା ଓ ହୃତ୍ପିଣ୍ଡରେ ଛିଦ୍ର ଆଦି ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଚିକିତ୍ସା ଓ ପରାମର୍ଶ ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ତେବେ କେନ୍ଦ୍ରରେ ଏକ ହ୍ୱିଲ୍ ଚେୟାର ନଥିବା କାରଣରୁ ଅନେକ ସମୟରେ ଚାଲିପାରୁନଥିବା ଶିଶୁମାନଙ୍କୁ ସେମାନଙ୍କର ଅଭିଭାବକଗଣ କାଖେଇ କାଖେଇ ଅତି କଷ୍ଟରେ କେନ୍ଦ୍ରକୁ ଚିକିତ୍ସା ଓ ପରାମର୍ଶ ନିମନ୍ତେ ଆଣିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେଉଛନ୍ତି। ଏହି ସମସ୍ୟାର ନିରାକରଣ ଲକ୍ଷ୍ୟରେ ପୁରୀ ଇନର ହ୍ୱିଲ୍ କ୍ଲବ ଓ ପୁରୀ ରୋଟାରୀ କ୍ଲବ ପକ୍ଷରୁ ଗୁରୁବାର ଦିନ DEIC ସେଣ୍ଟର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏକ ହ୍ୱିଲ୍ ଚେୟାର ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଧିକାରୀ ଡାକ୍ତର ନୀଳକଣ୍ଠ ମିଶ୍ର ଏବଂ କେନ୍ଦ୍ରର ବରିଷ୍ଠ ବିଶେଷଜ୍ଞ ଡାକ୍ତର ଶୈଳବାଳା ଦାସଙ୍କ ସମେତ କେନ୍ଦ୍ରର ଅନ୍ୟ ଚିକିତ୍ସକ ଓ କର୍ମଚାରୀଗଣ ଏହି ହ୍ୱିଲ୍ ଚେୟାରକୁ ଗ୍ରହଣ କରିଥିଲେ। ପୁରୀ ଇନର ହ୍ୱିଲ୍ କ୍ଲବର ସଭାନେତ୍ରୀ ସ୍ୱାଗତିକା ରାଉତରାୟ, ସମ୍ପାଦିକା ପୃଥା ବାନିକ ଏବଂ ପ୍ରାକ୍ତନ ସଭାନେତ୍ରୀ ସଂଘମିତ୍ରା ଦାସ ଓ ପୁରୀ ରୋଟାରୀ କ୍ଲବର ସମ୍ପାଦକ ସନ୍ତୋଷ କୁମାର ଲେଙ୍କା, ପ୍ରାକ୍ତନ ସଭାପତି ନାରାୟଣ ଦାସ ଓ ରୋଟାରିଆନ ଅମ୍ବିକା ପ୍ରସାଦ ଦାସ ପ୍ରମୁଖ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ପରିଚାଳନା କରିଥିଲେ। ସ୍ଥାନୀୟ ଘୋଡ଼ାବଜାର ସ୍ଥିତ ସରସ୍ୱତୀ ଶିଶୁ ବିଦ୍ୟା ମନ୍ଦିର ପରିସରରେ ଗୁରୁବାର ଦିନ ବିଦ୍ୟାଳୟର ପ୍ରଥମ, ଦ୍ୱିତୀୟ ଏବଂ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଶିଶୁ ଶିବିର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ପକ୍ଷରୁ ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରାଯିବା ସହ ସଙ୍ଗୀତ, ବକ୍ତୃତା, ନିବନ୍ଧ, ଚିତ୍ରାଙ୍କନ, ହସ୍ତାକ୍ଷର ଏବଂ କବିତା ଆବୃତ୍ତି ଆଦି ପ୍ରତିଯୋଗିତାର ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ପ୍ରତିଯୋଗିତାରେ କୃତି ପ୍ରତିଯୋଗୀମାନଙ୍କୁ ବିଦ୍ୟାଳୟର ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ଅରବିନ୍ଦ ମିଶ୍ର ଏବଂ ବିଦ୍ୟାଳୟର ଯୁଗ୍ମ ସମ୍ପାଦକ ଶ୍ୟାମକାହ୍ନା ପଟ୍ଟନାୟକ ପୁରସ୍କାର ବଣ୍ଟନ କରିଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସମସ୍ତ ଆଚାର୍ଯ୍ୟ ଆଚାର୍ଯ୍ୟଗଣ ଶୃଙ୍ଖଳାର ସହ ପରିଚାଳନା କରିଥିଲେ। ଦଶହରା ଅବସରରେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ବିଭିନ୍ନ ଶକ୍ତିପୀଠରେ ଷୋଡ଼ଶ ଦିନାତ୍ମକ ପୂଜା ଚାଲିଛି।
ଷୋଳ ପୂଜାର ଷଷ୍ଠ ଦିବସ ଗୁରୁବାର ଦିନ ବାସେରୀ ସାହି ବନଦୁର୍ଗା ଛକ ସ୍ଥିତ ମା ମଙ୍ଗଳା ତ୍ରିପୁରୀ ଭୈରବୀ ବେଶରେ ଭକ୍ତଙ୍କୁ ଦର୍ଶନ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ମା ତ୍ରିପୁରା ଶଙ୍ଖାସୁର ସମ୍ମୁଖରେ ତିଷ୍ଠି ପାରିଲେ ନାହିଁ। ତାପରେ ବ୍ରହ୍ମା ଆଦିଶକ୍ତିଙ୍କୁ ଧ୍ୟାନ କଲେ। ଧ୍ୟାନରେ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ମା ବେଦମାତା ଗାୟତ୍ରୀଙ୍କ ଶରୀରରୁ ଭୈରବୀଙ୍କୁ ସୃଷ୍ଟି କଲେ। ମା ଭୈରବୀ କାମାଚାର ରୂପରେ ଶଙ୍ଖାସୁରଙ୍କୁ ମୋହିତ କରି ବେଦକୁ ଗ୍ରହଣ କରି ନାରାୟଣଙ୍କୁ ସ୍ମରଣ କଲେ। ନାରାୟଣ ମତ୍ସ୍ୟ ରୂପ ଧରି ଶଙ୍ଖାସୁରଙ୍କୁ ବଦ୍ଧ କରିଥିଲେ। ତ୍ରିପୁରା ବିଜୟୀ ଶଙ୍ଖାସୁରର ମୃତ୍ୟୁର କାରଣ ହୋଇଥିବାରୁ ମାଙ୍କୁ ତ୍ରିପୁରା ଭୈରବୀ କୁହାଯାଏ। ତ୍ରିପୁରା ଭୈରବୀଙ୍କୁ ପୂଜା କଲେ ସର୍ବକାର୍ଯ୍ୟ ସିଦ୍ଧି ହୋଇଥାଏ, ତେଣୁ ତାଙ୍କୁ ସିଦ୍ଧି ଭୈରବୀ ମଧ୍ୟ କୁହାଯାଏ ବୋଲି ମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟିର ସଭ୍ୟ ସନ୍ତୋଷ ପଣ୍ଡା ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। କ୍ଷେତ୍ରରେ ବହୁ ପୂର୍ବରୁ ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ମାଙ୍କର ଆବିର୍ଭାବ ଏ କ୍ଷେତ୍ରରେ ବିଗତ 12 ବର୍ଷ ହେଲା ହୋଇଛି। ମାଙ୍କ ମହିମା କହିବେ ନ ସରେ, ମୁଁ ଛାଡ଼ କ'ଣ ବା ତାଙ୍କୁ ବର୍ଣ୍ଣନା କରିବି। ଯେଉଁ ଭକ୍ତ ଯେଉଁ କାମନା ନେଇ ଏ କ୍ଷେତ୍ରକୁ ଆସିଛି ତାର କାମନା ନିଶ୍ଚିତ ଭାବରେ ପୂର୍ଣ୍ଣ ହୋଇଛି, ମୁଁ ବାସ୍ ଏତିକି ଜାଣିଛି। ମୋର ଅନୁଭୂତି ଏତେ ଅଛି ଯେ ମୁଁ ନିଜେ କଳ୍ପନା ବି କରିପାରିବିନି, ତ ମୁଁ କହିବି ବା କ'ଣ। ମାଙ୍କର ଷୋଳ ପୂଜା ରାମଚନ୍ଦ୍ର ଆରମ୍ଭ କରିଥିଲେ। ରାମଚନ୍ଦ୍ର ପ୍ରଥମେ ମାଙ୍କୁ ପୂଜା କରିଥିଲେ। ମହାଅଷ୍ଟମୀ ଦିନ ମା ଦୁର୍ଗାଙ୍କର ଆବିର୍ଭାବ ହୋଇଥିଲା, ଯେଉଁଠୁ ମହିଷାସୁର ବଧ, ଚଣ୍ଡମୁଣ୍ଡ ବଧ, ରକ୍ତବୀର୍ଯ୍ୟ ବଧ ଏସବୁ ଚଲିର ସମାପନ ହୋଇଛି। କିନ୍ତୁ ଷୋଳ ପୂଜା ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଭୂମିରେ ମା ମଙ୍ଗଳାଙ୍କର ସ୍ୱତନ୍ତ୍ର, ଯେଉଁଠିକି ସହସ୍ର କୁମ୍ଭାଭିଷେକ ପ୍ରତ୍ୟେକ ପୀଠରେ ଭଗବତୀ ସ୍ୱୟଂ ନିଜ ସ୍ଥାନରେ ହୁଅନ୍ତି, କିନ୍ତୁ ଏଠି ସହସ୍ର କୁମ୍ଭାଭିଷେକ ମା ମାତଙ୍କ କୋଳକୁ ବିଜେ କରିକି ହୁଅନ୍ତି, ଯାହା ସିଂହଧ୍ୱଜରେ ବସି ମା ମାତଙ୍କ କୋଳ ବିଜେ ହୋଇ ଷୋଳ ସହସ୍ର କୁମ୍ଭାଭିଷେକ ହୋଇ ମା ନଗର ପରିକ୍ରମା କରନ୍ତି। ମା ସହସ୍ର କୁମ୍ଭାଭିଷେକ ସାରି ପମ୍ପି ସାରି ଯେତେବେଳେ ମା ଫେରନ୍ତି, ମା ଏଠି ଦୁର୍ଗା ମାଧବ ରୂପରେ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି। ତାପରେ ମା 10 ଦିନ ଧରି 10 ମହାବିଦ୍ୟା ରୂପରେ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି। ତାପରେ ମା ସିଂହବାହିନୀ, ମହିଷାସୁର ମର୍ଦ୍ଦିନୀ, ରକ୍ତବୀର୍ଯ୍ୟ ନିପାତନ, ହର୍ଚନ୍ତି, ଗଜାରୂଢ଼ା ଏଭଳି ଅନାଦି ବେଶରେ ମା ଦର୍ଶନ ଦିଅନ୍ତି। କିନ୍ତୁ ଏଠି ମାଙ୍କର ନକ୍ଷତ୍ରକୁ ନେଇ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରାଯାଏ। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମଟି କିପରି ଲାଗିଲା ମତାମତ ସହ ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ। ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କ ପ୍ରିୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦୃଷ୍ଟିରେ। ରହୁଛି, ନମସ୍କାର।